তো বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনারা জানেন হয়তো, সেনা, নৌ, বিমান বাহিনী, তিন বাহিনী মিলিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটা নতুন নিবৃত্তি প্রকাশিত। এখানে আপনি এসএসসি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি জাইদ হাসান, বড়মতো নতুন আর কি চাকরি আপনাকে স্বাগতম। তোমাদের সম্পূর্ণ সার্কুলারটা আমরা এখন দেখাবো। দেখার একটি কথা, আপনি চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নিত্য নতুন চাকরি সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা সম্পূর্ণ সার্কুলার চলে যাই। তো বন্ধুরা, আমি সার্কুলার চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স শেরেবাংলা ঢাকা, 9 মার্চ 2022 প্রকাশিত হয়েছিল সার্কুলারটা। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজস্ব খাতমুক্ত নিম্নবর্ণিত শূন্যপথসমূহ অস্থায়ী ভিত্তিতে পূর্ণের জন্য বাংলাদেশ প্রকৃতি নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম পটা রয়েছে বন্ধুরা, প্রদর্শক প্রবাসক গ্রেড 11। এখানে বেতন পাবেন 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এটা হলো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী। এরপর এখানে বন্ধুরা, এখানে পদের সংখ্যা রয়েছে একটি অস্থায়ী পদ। শিক্ষক যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপি তো স্নাতক ডিগ্রি, ইংরেজিতে কথা বলা পারদর্শী হতে হবে। আচ্ছা বন্ধুরা, এরপর আমরা 2 নম্বর পোস্টে আসি। 60 মুদ্রাঘরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,000 টাকা বেতন। ভালো সচিবালয়, ক্যাডার, বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 অনুযায়ী। এখানে 2টি পদের সংখ্যা নিবে। এখানে আবেদনযোগ্য দলে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাট লিপিতে 70 থেকে 45 শব্দ, কম্পিউটার মুদ্রা করে 30 থেকে 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে এই কয়টা পোস্টে দেখেন কোন জেলায় আবেদন করতে পারবে। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, নাটোর, চাপাই, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, জালাকাটি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী সকল জেলায় আবেদন করতে পারবে। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,000 টাকা বেতন। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে। এখানে ভালো পদের সংখ্যা নিচ্ছে না, 11টি না, এখানে একটি অস্থায়ী পদ নিচ্ছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চেষ্টা আপনার উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে 4 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটা 16তম গ্রেডে 9,000 থেকে 22,000 টাকা বেতন। এখানে একটি অস্থায়ী পদ নেবে। বন্ধুরা, এটাতে আবেদনের যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা যদি আসি বন্ধুরা 5 নম্বর পোস্টে আসি, দেখি এখানে অফিস সহায়ক, গ্রেড 20, 8,000 থেকে 20,000 টাকা বেতন। ভালো সচিবালয়, ক্যাডার, বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা এবং নিয়োগ বিধিমালা 2014 অনুযায়ী। এখানে মোট পদের সংখ্যা নিচ্ছে ভালোই, এখানে নিবে 9টি পদের সংখ্যা। এটা স্থায়ী পদ, এটা সরকারি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে 6 নম্বর রয়েছে, অফিস সহায়ক, গ্রেড 20, 8,000 থেকে 20,000 টাকা বেতন। এটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মসূচি নিয়োগ 2020 অনুযায়ী। এখানে একটি পদের সংখ্যা, এটা হলো এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই 2টা জেলায় কোন কোন জেলায় আবেদন করতে পারবেন বলে দিচ্ছি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাপাই, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, জালকাড়ি, সিলেট, সুনামগঞ্জ জেলা আবেদন করতে পারবে। এছাড়া এই টিম শারীরিক প্রতিবন্ধী সকল জেলা আবেদন করতে পারবে। সর্বশেষ 2টা পোস্ট রয়েছে বন্ধুরা, একটা হলো নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,000 থেকে 20,000 টাকা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মসূচি নিয়োগ বেলা 2020 অনুযায়ী। এখানে পদের সংখ্যা রয়েছে 3টি, স্থায়ী পদ। এটা কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, 8,000 থেকে 20,000 টাকা বেতন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বিধিমালা 2020 অনুযায়ী। এখানে একটি অস্থায়ী পদ, এটা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, সরি অষ্টম শ্রেণী পাস, এটা হলো 2010 সালে পূর্ব অষ্টম শ্রেণী উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবে, সুঠাম দেওয়ার অধিকারী হতে হবে। অথবা সরি বন্ধুরা, এটা মূলত হলো যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস অথবা যারা 2010-এর পূর্বে অষ্টম শ্রেণী পাস করেছে তারা আবেদন করতে পারবে। এটা আবেদন জেলাগুলো একটু দেখে রাখবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ,
নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ি, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাপাই, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও সিলেট, সুনামগঞ্জ জেলা এবং এতিম শারিক প্রতিমন্ত্রী সকল জেলা আবেদন করতে পারবে। তেরো বন্ধুর অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের নিয়মাবলীটা যে বলে দেই, এখানে প্রার্থীর বয়স 1 মার্চ 2022 18-30, বীর মুক্তিযোদ্ধা হলে বয়স 18-32, আর বিভাগীয় প্রার্থী বর্তমানে এখানে অস্থায়ীভাবে চাকরিত প্রার্থী তাদের 40 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। এই যে এই এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু 15 মার্চ, আবেদন শেষ 7 এপ্রিল 2022। মোটামুটি ভালোই আবেদন সময় দিচ্ছে। এরপরে আবেদনপত্র কীভাবে করবেন, এখানে সর্বনিম্ন 1, 2, 3, 4 নং পদের জন্য 112 টাকা এবং 5, 6, 7, 8 নং পদের জন্য 56 টাকা বাধ্যতামূলক জমা দিতে হবে। মূলত এটাই বন্ধুরা, সাকরিতা আফরোজা আক্তার চৌধুরী, উপসচিব নির্বাচন বাছাই কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। বন্ধুরা ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক দিয়ে দিবেন, বিস্তারিত দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, নিত্য নৈতিক চাকরির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।